তার মধ্যে ঘোড়া অন্যতম ঘোড়া বিশাল দুই পাশে খুব সুন্দর পরিবেশ বসার জন্য তো এখন জায়গা হয়েছে অনেক পুরাতন গাছপালা আছে এই দিঘিটার ইতিহাসটা আমি অ্যাকচুয়ালি জানি না সাতগম্বুজ মসজিদটা আমার পিছনেই পিছনে সাতগম্বুজ মসজিদ আর সামনেই হচ্ছে অর্থাৎ পশ্চিম দিকে হচ্ছে এই ঐতিহাসিক ঘোড়া অবস্থান তো ঘোড়া হয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শোভন উইথ মাই চ্যানেল শোভন জার্নি আজকে আছি বাগেরহাটে বাগেরহাটের এই মুহূর্তে আছি ঐতিহাসিক ঘোড়াদিঘির সামনে এটা হচ্ছে ঐতিহাসিক ঘোড়াদিঘি এটাও নির্মাণ করেছিলেন খানজাহান আলী আর এটা অবস্থান হচ্ছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের একদম সামনেই এটাও বিশাল বড় দিঘি উনি তো বেশ কয়েকটা দিঘি খনন করছে তার মধ্যে এই ঘোড়াদিঘি অন্যতম ঘোড়াদিঘিটা বিশাল দুই পাশে খুব সুন্দর পরিবেশ বসার জন্য তো এখন জায়গা হয়েছে

খানজাহান নামে এক মহান সাধক ব্যক্তি নির্মাতা যোদ্ধা ধর্মপ্রচারক 25 অক্টোবর 1459 খ্রিস্টাব্দে বাগেরহাটে মৃত্যুবরণ করেন উলুক খান ইজাহান এবং খান উল আজম নামেও পরিচিত খানি আজম সরকারি খতাপটি ইঙ্গিত দেয় যে তিনি ছিলেন বাংলার সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ প্রথম 1442 থেকে 1500 খ্রিস্টাব্দে একজন কর্মকর্তা তার নামের আগে উলুক শব্দটি তার উজবেক জাতিসত্তা আর আচ্ছা উনি ছিল উজবেকিস্তানে রাইট জাতিসত্তার ইঙ্গিতবাহী তবে কোনো নির্ভরযোগ্য প্রত্ন সূত্র কিংবা ইতিহাস সমর্থিত সমর্থিত কোনো সূত্রে খানজাহান সম্পর্কে জানা যায়নি অধীনে এক সম্রাদ্য যোদ্ধা মনে হয় তৈমুর আক্রমণের দিল্লির পদচিত হওয়ার খানজাহান পরে তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ বাংলায় এসেছিলেন তিনি দিল্লির সুলতান থেকে বাংলার সুলতান তথা সুন্দরবনের বনাঞ্চল বসতি ও গোরাপত্তন করেন মানব বসতি স্থাপনের জন্য তিনি সুন্দরবনের গভীর অরণ্যে ঘন জঙ্গল পরিষ্কার করে পনেরো শতকে বাগের হাটকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করেন দক্ষিণ ইসলাম প্রচারের ঝান্ডাবাহী প্রাচীনতম বার্তাবাহক তিনি সমৃদ্ধ রাজধানী শহর প্রতিষ্ঠায় নিউক্লিয়াসের ভূমিকা পালন করেছিলেন উলুক খানজাহানকে তদানীন্তন বাংলার সুলতান নাসিরউদ্দিন উদ্দিন মোহাম্মদ শাহ চোদ্দশো বিয়াল্লিশ থেকে উনষাট খ্রিস্টাব্দ এর সমসাহিক বলে মনে করা হয় খানজাহান রহমত আলী পরবর্তী ইলিয়াস শাহী রাজবংশের শাসনকালে বাংলার এ অংশটি জয় করেছিলেন এবং সেখানেই তিনি শাসন প্রতিষ্ঠা করেছিলেন খানজান রহমত আলহী আগে এখানে কোন মুসলিম শাসনের কোন স্থাপত্য প্রমাণ পাওয়া যায়নি খলিফাতাবাদ ও এর আশেপাশে একটি বিস্তৃত অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করলেও কার্যত তিনি একজন শাসক হিসেবে স্বাধীন শাসন পরিচালনা করেন তবে তার নিজ নামে কোনো মুদ্রা প্রবর্তন বা ক্ষুদা জারির প্রমাণ মেলেনি মহান সাধক ও নির্মাতা কর্তৃক বাগেরহাট শহরের পশ্চিম উপকণ্ঠে খ্রিস্টীয় পনেরো শতকে একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন সংখ্যাতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে কিছু পণ্ডিতের মতে এই শহরটিকে খলিফা বাদ বলা হতো খ্রিস্টীয় ষোলো শতকের দিকে সমৃদ্ধ সময় শহরটিকে অনেকগুলি প্রাচীন মসজিদ জলাশয় সমাধি রাস্তা ইত্যাদিতে সজ্জিত ছিল কালের বিবর্তনের টিকে থাকা স্মৃতিসৌধগুলোর ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ সিঙ্গার মসজিদ বিবি বেগুনি মসজিদ রণবিজয়পুর মসজিদ মাজার সংলগ্ন এক গম্বুজ মসজিদ খান ইজাহান জিন্দাপির সমাধি এবং রেজা খোদা মসজিদ এর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য শহরটি দক্ষিণে কমপক্ষে দুই দশমিক পাঁচ কিলোমিটার এলাকা এবং তার অসামান্য সার্বজনীন মূল্যবোধের স্বীকৃতি হিসাবে ঐতিহাসিক মসজিদের শহর নামে প্রাচীন শহরটি বাঘরাট ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকা অন্তর্ভুক্ত হয় খানজাহান রহমতুল্লাহ আলহী কর্তৃক প্রতিষ্ঠিত মধ্যযুগের শহরটি মসজিদ মাদ্রাসা সরাইখানা রাস্তাঘাট মহাসড়ক এবং সেতু নির্মাণ করেছেন বৃহত্তর যশোর ও খুলনা জেলাগুলিতে অগণিত দিকি খনন করেছিলেন এটি বাগ্রহাটের মসজিদ শহর সমন্বয়ে গঠিত দুর্গনগরী গোড়াপত্তনের পাশাপাশি তিনি মুরুলি কসবা পায়গ্রাম কসবা বারবাজারের মতো তিনটি জনপদ গড়ে তোলেন কথিত আছে যে তিনি বাগেরহাটের থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি মহাসড়ক সামন্ত সেনা সেখানে বাদখালী পর্যন্ত বত্রিশ কিলোমিটার বিশ মাইল দীর্ঘ রাস্তা এবং শুভরারা থেকে খুরুনা দৌলতপুর পর্যন্ত প্রাচীন একটি রাস্তা তৈরি করেছিলেন অসংখ্য দীঘি ও পুকুরগুলির মতে সমাধি সংলগ্ন ঠাকুর দিঘি অর্থাৎ খানজাহান আলীর যে মাজার বলা হয় সেখানে যে ঠাকুর দেখি এবং শান্ত গুজ মসজিদের সামনে পশ্চিমে ঘোড়া দিঘি বিশেষ উল্লেখযোগ্য এটা হচ্ছে সেই ঘোড়া দিঘি খানজাহান নির্মিত স্থাপনার একটি নতুন স্থাপত্যশৈলী প্রবর্তন করেছিলেন যা তার নামানুসারে নামকরণ করা হয়েছে খুলনা যশোর বরিশাল বৃহত্তর জেলাগুলিতে খানজাহান স্থাপত্যকীর্তি শৈলীতে নির্মিত অনেকগুলো নিদর্শন দেখা যায় উলুক খানজাহানের সময়কালে এই প্রাচীন শহরের নাম ছিল খলিফাতাবাদ এটি সত্য যে খলিফাতাবাদ নামের একটি প্রাচীন শহর এখানে ছিল সম্ভবত খলিফাতাবাদ এই অঞ্চলের রাজধানী ছিল বা এই প্রাচীন শহর থেকে উলুক খানজাহানের কার্যক্রম পরিচালিত হয়েছিল খানজাহান রীতির ধ্বংসাবশেষ ধ্বংসাবশ গুলি পরবর্তীতে খুলনা যশোর এবং বরিশালও দেখা যায় সুপেয় পানীয় জলের অভাব দূরীকরণার্থে তিনি বিভিন্ন স্থানে প্রাচীন ঘাটস সুবিশার দিকে খনন করেছিলেন ওয়াও মানে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য কতটা সমৃদ্ধশালী সেটা আপনি না আসতে না ঘুরলে মানে আপনি জানতে পারবেন না আমরা দেশের বাইরে যাই দেশের বাইরে যাই যে বাহিরের ঐতিহ্যগুলো দেখার জন্য কিন্তু আমাদের দেশে যে এত বড় বড় ঐতিহ্য আছে মানে এটা ভাবাই যায় না খানজাহান আলী এই অঞ্চলে অর্থাৎ বাগেরহাট বরিশাল এই অঞ্চলে খুবই উন্নয়ন করেছিলেন প্রায় আজ থেকে পাঁচশো ছয়শ বছর আগে তৎকালীন সময় এটা খুব সাধারণ ছিল কিন্তু এখন এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের বিশ্ব ঐতিহ্য আমাদের দেশের ঐতিহ্য এবং আমাদের পর্যটন শিল্পের একটি বিকাশের একটি মাধ্যম আসলে আসলে এই ঐতিহ্যগুলো আমাদের রক্ষা করা উচিত আমাদের সবাই আসা উচিত দেখা উচিত পর্যটন শিল্পের বিকাশ হবে বিদেশে আমাদের ভাবমূর্তি আরো বৃদ্ধি পাবে এবং লোকজন আসবে জায়গাগুলো উন্নত হবে এলাকার মানুষের উন্নত হবে এই নির্দেশনগুলো আমাদেরই সংরক্ষণ করা উচিত তো আসলে ঘোড়া দিঘির সম্পর্কে আজকে আমি এত বড় ইতিহাস জানাম যে এত বড় একটা ইতিহাস আছে ঘোড়া দিঘির খুব ভালো লাগলো ঘোড়া দিঘির ইতিহাস জন্য বন্ধুরা আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই কেমন লাগলো ষাটগম্বুস মসজিদ বা তার সামনে এই ঘোড়া দিঘি আপনারা অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকে বিদায় জানি ঘোড়া দিঘির পার থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক টাইম শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন আমি শোভন মাই চ্যানেল শোভন জানি থ্যাংক ইউ